ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাত আব্দুল কাইম ভাই কুয়ের থেকে জানতে চেয়েছেন যে দাঁত একে বেঁকে বা খুব বড় হয়ে আছে তাকে কি সোজা করা যাবে জি ভাই আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন শুক্রিয়া ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওয়াসালাম আলাম আল্লাহ নবী আবাদ আমাবাদ জি ভাই আবদুল্লাহ ইবন মাসউদ রাজিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে

যারা ভুরু উপরিয়ে চিকন করে যারা দাঁত সমূহকে শানিত ও সরু বানায় কারণ তারা আল্লাহর স্বাভাবিক সৃষ্টির বিকৃতি ঘটায় সহি বুখারি মুসলিম মিশকাত মিশকাতের হাদিস নাম্বার চার হাজার চারশো তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে যে দাঁতকে সেনে সরু করা এটা করা আল্লাহর অভিশাপ আল্লাহর তাহলে দাঁতকে শুরু করা যাবে না তবে আমার যেটা কথা তা হচ্ছে দাঁত যদি খুবই এদিক সেদিক হয়ে থাকে তাহলে সোজা করার যদি পদ্ধতি থাকে তাহলে কোনোরকম সোজা করা যাবে বাকি এইভাবে টরো করা আল্লাহর জন্য আল্লাহ তালার কাছে লানত কারণ এটা সৃষ্টির বিকৃত ঘটায় আশা করে উত্তরটা পেয়েছেন